মাননীয় সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল ময়মনসিংহ 10, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন হচ্ছে, আমার নির্বাচনী এলাকায় ময়মনসিংহ 10 গফরগাঁও পৌরসভাটি 1999 সনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো বড় ধরনের প্রকল্পের আওতায় আসেনি এবং পৌরসভাটির রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। তাই গফরগাঁও এই পৌরসভার উন্নয়নমূলক কোনো প্রকল্পে আওতায় আনা হবে কি না, এটি আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের দাবি অত্যন্ত যৌক্তিক। ওখানে অন্য কোনো ইনভেস্টমেন্ট প্রকল্প যদি আসে তাহলে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা বিশেষ বরাদ্দ দিয়ে সেই উন্নয়ন প্রকল্পকে আমরা সাপোর্ট করতে পারি। ওনার জ্ঞাতার্থে আমি বলতে চাই, আমরা বৃহত্তর ময়মনসিংহের জন্য একটা বড় প্রজেক্ট, প্রায় 1,000 কোটি টাকার প্রজেক্ট আমরা গ্রহণ করার প্রক্রিয়াধীন আছে। আমি ওনাকে অনুরোধ করব, ওনার গফরগাঁয়ের প্রকল্পগুলো ওই প্রকল্পের অধীনে আসছে কি না উনি একটু খোঁজখবর নিলে অবশ্যই ওনার এলাকার সমস্ত উন্নয়ন কাজগুলি আমরা এই প্রকল্পের অধীনে নিতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ফাহমি গোলন্দাজ বাবেল ময়মনসিংহ 10, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে জিজ্ঞাসা, আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁও পিডিবির মাধ্যমে 18 মেগাওয়াট এবং পল্লী বিদ্যুতের মাধ্যমে 8 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এই চাহিদার বিপরীতে পিডিবি মাত্র 8 মেগাওয়াট এবং পল্লী বিদ্যুৎ মাত্র 4 মেগাওয়াট বিদ্যুৎ গফরগাঁয়ে সরবরাহ করে, যার ফলে লোডশেডিংয়ের বাইরেও ঘণ্টার পর ঘণ্টা গফরগাঁও কোনো বিদ্যুৎ থাকে না। ইয়ে বিগত রমজান মাস গিয়েছে, মানুষ ঠিকমতো তারাবির নামাজ আদায় করতে পারেনি, ইফতারের সময় বিদ্যুতের সমস্যা হয়েছে, যে কারণে আমি মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন যে আমার এলাকার এই বিদ্যুতের সমস্যা ওনার মাধ্যমে এটা সমাধান হবে কি না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের চাহিদা অনেক কম, যে পরিমাণ বলেছেন সে পরিমাণ চাহিদা না, চাহিদার অনেক কম, বলার চাইতে কম। সেই জন্য বিশেষ বিবেচনা, তাকেও বিবেচনা করা হবে ইনশাআল্লাহ, তাকেও বিদ্যুতের ব্যবস্থা আমরা করবো। স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।